السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন এই মুহূর্তে আমরা আছি মসজিদে কুবা এই মসজিদে কুবায় সালাত আদায় করার জন্য আমরা এসেছি এবং এই মসজিদে কুবায় আমি মামায় আব্বা প্রবেশ করেছি এবং এখানে দুই রাকাত সালাত আমরা আদায় করেছি যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন আর এই মসজিদে কুবাটি হলো সেই মসজিদ যেখানে এখানে আব্বাকে দেখা যাচ্ছে উঠছে এই মসজিদে কুবাটি হলো সেই মসজিদ যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার মদিনা মুনাওয়ারা থেকে হেঁটে আসতেন একটি রাস্তা আছে এখানে হেঁটে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক বৃহস্পতিবারে আসতেন দুই রাকাত নামাজ পড়তেন আর এই মসজিদটি সেই মসজিদ যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু মদিনায় আসার পরে প্রথম এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন মদিনার মসজিদ নির্মাণের আগে তো মজার ব্যাপার হচ্ছে যে এখানে সেই থেকে সমস্ত হাজি কেরাম যারা আসেন তারা প্রত্যেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাটি পালন করার চেষ্টা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন যে ব্যক্তি আল্লাহর ঘরের উদ্দেশ্যে আসবে এবং আমার মদিনায় আসবে আসার পরে এখানে যদি কোনো ব্যক্তি দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার জন্য একটি কবুলিয়াত উমরা হজের সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ তাআলা এখন আমরা মসজিদে কিবলা দাইনের উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ আমরা এখন আসছি মসজিদে কিবলা দাইন যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কেবলাকে কেন্দ্র করে সালাত আদায় করেছেন একটি হলো বাইতুল মুকাদ্দাস আর একটা হলো বাইতুল্লাহ পবিত্র মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহকে কেন্দ্র করে এবং এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ইচ্ছা ছিল যে যখন বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল মুসলমানদের তো সেখান থেকে বারবার নবীজি আশা করছিলেন যে আমরা মক্কার দিকে মক্কা যেন কেবলা হয় কিন্তু ঠিক এই জায়গা থেকে আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাযিল করেছিলেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম ঠিক এখান থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কেবলা ঘুরিয়েছেন এজন্য এখান থেকে নামকরণ করা হয়েছে মসজিদে কেবলা তাই মসজিদে কেবলা তাই থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এখন আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেজুর বাগানের উদ্দেশ্যে রওনা হচ্ছি মদিনার একটি বড় বিখ্যাত খেজুর বাগান যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেজুরের বাগানে আমরা এখন ঘুরবো দেখবো মামা নাম কাছে এদিকে আসুন এদিকে আসুন যাব হ্যাঁ এখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত খেজুরের বাগানে এটা অনেক বড় একটা খেজুরের বাগান তো আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে দেখি খেজুর কেনা যায় কিনা তো এখানে খেজুরের বাগান কি গুলশান পানির মতো ওই দেখো পাকা খেজুর গাছে দেখা যাচ্ছে পাকা খেজুর এখানে দেখা যাচ্ছে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানে আসি জিয়ারায় বের হইছি খেজুর বাগানে করছি হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন দুই কন্যাকে নবীজির দুই কন্যাকে যিনি বিয়ে করেছিলেন একজনের মৃত্যুর পর একজনকে তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা তো ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেজুরের উনি অনেক ধনী মানুষ ছিলেন আরবের তদানীন্তন সময়ের
তো ওনার প্রতিষ্ঠিত এই খেজুরের বাগানটা আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরেছি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা এরপরে এখান থেকে আমরা কিছু খেজুর দেখি কেনা যায় কিনা দেখি কি অবস্থায় আছে হ্যাঁ এরপরে যারা যারা ওয়াশরুম করবেন এই দিকে যান উই 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 আমরা খেজুরের বাগান দেখি এরপরে চলে যাব উহুদের উহুদের ময়দানে সেখানে গিয়ে আমরা দেখব উহুদের ময়দান আমরা এখন আছি উহুদের প্রান্তর উহুদ ময়দান উহুদ পাহাড়ের এখানে ইতিহাসের সবচেয়ে খুব কষ্টের একটি অধ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধে মুসলমানরা এই উহুদের যুদ্ধে পরাজয় বরণ করেছিলেন সত্তর জন সাহাবিদেরকে এখানে হত্যা করেছিল আবু জাহাল বাহিনী তো সেই অত্যন্ত কষ্টের এবং স্মৃতিবিজড়িত মুসলমানদের আজকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উহুদের ময়দানে আমরা এসেছি এবং আজকের এখানে আমরা উহুদের ময়দানে এসে যেটা দেখতে পেলাম সেই স্মৃতির কথা মনে পড়ে গেল যেখানে এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন যিনি তিনি বলেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানের এই স্থানটা আমরা কখনো 50 জন তীরন্দাজ বাহিনীকে এখানে রাখা হয়েছিল মুসলমানদের সাহাবীদেরকে যে এখানে তোমরা এই রাস্তাটা তোমরা কখনো ক্রস করবে না এই যে দেখা যাচ্ছে যে এই যে জায়গাটা দুই পাহাড়ের মাঝখানে তো সেখানে এদিকে আব্দুল ইবনে উবাইয়ের ষড়যন্ত্রে মুসলমানদের কে বিচ্ছিন্ন করার জন্য এখানে আব্দুল ইবনে উবাই একটা ষড়যন্ত্রমূলক নিউজ প্রচার করেছিলেন যে যে এখানে মুসলমানরা জিতে গেছে সুতরাং তোমাদের আর এখানে থাকার দরকার নাই গনিমতের মাল খুঁজো তো গনিমতের মাল যখনই খুঁজতে গেছে পিছন থেকে ঠিক এই দিকটা থেকে তখনই আবু জাহেলের বাহিনীরা এসে মুসলমানদের উপরে অতর্কিত হামলা এবং সেখানে সত্তর জন সাহাবিদেরকে হত্যা করেছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবি যার শাহাদাত এই মাটিতে ইহুদের ময়দানে হয়েছিল আল্লাহ আমাদেরকে এটা দেখার সৌভাগ্য অর্জন করিয়েছেন এজন্য শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে এবং উহুদের প্রান্তর থেকে আজকের বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু